আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন লুকম্যান ক্রিয়েশন। আমি মোহাম্মদ লুকম্যান আছি আপনাদের সাথে। আর আজকের ভিডিওতে কিন্তু মূলত টপ 10 ক্রিকেটের কিছু জার্সি নিয়ে কিন্তু অবশ্যই আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব। আর পুরো ভিডিওতে আমি যেই যেই ক্রিকেটের জার্সি ডিজাইনগুলো রেখেছি সেগুলো কিন্তু অবশ্যই খুবই সিম্পল এবং বেস্ট ফর ইউর ক্রিকেট টিম। তো আজকের ভিডিওটি কিন্তু মূলত তাদের জন্য যারা নিজেদের যে কোনো একটি ক্রিকেট টিমের জন্য কিন্তু খুব সুন্দর কয়েকটি জার্সি ডিজাইন কিন্তু খুঁজছেন। আর আজকের এই জার্সি ডিজাইনগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে কম অফারে পেয়ে যাচ্ছেন, সেক্ষেত্রে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে যোগাযোগ করবেন। এবং পাশাপাশি আপনি কিন্তু চাইলে আমাদের কাছ থেকে যে কোনো কাস্টম, অর্থাৎ আপনি যে কোনো একটি ব্রাউজারে গিয়ে জার্সি ডিজাইন খুঁজছিলেন, জার্সি ডিজাইন খুঁজে আপনি যে কোনো একটি জার্সি আপনার চয়েস মতো পছন্দ করলেন, যে এই যে ডিজাইনটা আপনার পছন্দ হয়েছে, সেক্ষেত্রে কিন্তু আমাদের সাথে সেটা শেয়ার করে আমাদের কাছ থেকে সে ডিজাইনটা চাইলে শুধু ডিজাইনটা বানিয়ে নিতে পারেন, আবার চাইলেও কিন্তু আপনি পুরো জার্সিটা কিন্তু রেডি আমাদের কাছ থেকে রেডি করে নিতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই এটা কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি করে দিব। এবং আপনি যদি প্রথমত জার্সি ডিজাইন যদি পেতে চান, সেক্ষেত্রে কিন্তু আমরা এআই ফাইল, ইপিএস ফাইল কিন্তু প্রোভাইড করে থাকি। তাই আপনার যে কোনো পছন্দের জার্সি ডিজাইনটি কিন্তু আমাদের কাছ থেকে করে নিতে পারবেন, এবং পাশাপাশি লোগো এবং নাম নাম্বার দিয়ে কিন্তু আপনার আমাদের কাছ থেকে ফুল জার্সি কিন্তু রেডি করে নিতে পারবেন। তো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আর কথা না বেড়ে কিন্তু চলুন আজকে ভিডিও শুরু করে দেওয়া যাক। আচ্ছা, প্রথমে আমরা কিন্তু এখানে একটি কলারওয়ালা একটি এখানে জার্সি ডিজাইন রেখেছি, অর্থাৎ ক্রিকেটের জার্সি ডিজাইন কিন্তু বলতে গেলে কলারওয়ালাই বোঝানো হয়। রাউন্ড নেকও হয়, তবে সেক্ষেত্রে সেগুলো বেশিরভাগই প্র্যাকটিস জার্সি হয় রাউন্ড নেকের। আর এখানে আমি কলার মূলত এই জার্সি ডিজাইনটা রেখেছি আমাদের প্রথমেই টপ 10 জার্সি ডিজাইনের প্রথম ডিজাইনটি কিন্তু আপনারা দেখতে পারছেন। আর সেক্ষেত্রে এখানে আপনি 3x3, 3.5x3 এরকম লোগোগুলো ব্যবহার করতে পারবেন। আর এখানে আমি যে যে জার্সি ডিজাইনগুলো রেখেছি সবগুলো লোগো নাম নাম্বার টেক্সট ব্যবহার করে সুন্দরভাবে কিন্তু জার্সিগুলো বানিয়ে নিতে পারবেন, অর্থাৎ এখানে লোগো এবং নাম নাম্বার জন্য খুব সুন্দরভাবে জায়গা রাখা হয়েছে। আর ডিজাইনটা মূলত এখানে গ্রেডিয়েন্ট ব্যবহার করেছে, যে অর্ধেক অর্ধেক দেখা যাচ্ছে, এই অর্ধেক আর এই অর্ধেক দুই পাশ মিলিয়ে কিন্তু একটা গ্রেডিয়েন্ট ব্যবহার করা হয়েছে এখানে। তো গ্রেডিয়েন্টটাও এখানে সবগুলো একসাথে মিলিয়ে কিন্তু খুব সুন্দর লাগছে, এখানে মনে হচ্ছে ঢেউর মতো আঁকাবাক হয়ে গেছে গ্রেডিয়েন্টগুলো। আর নিচের দিকে এই যে প্যাটার্নটা রয়েছে, এই প্যাটার্নটা উপর থেকে এই পর্যন্ত কিছুটা ট্রান্সপারেন্সি এখানে উপর নিচে কমানো হয়েছে, অর্থাৎ একদম 0% করে দেওয়া হয়েছে। তাই দেখতে কিন্তু মনে হচ্ছে যে উপর থেকে নিচে এসে মিলে গেছে, আর উপরেও কিন্তু এখানে মিলে গেছে। তো এইভাবে গ্রেডিয়েন্টের ব্যবহারের মাধ্যমে কিন্তু জার্সিটা খুবই সুন্দর দেখাচ্ছে। আপনারা কিন্তু চাইলে আপনাদের ক্রিকেটের যে কোনো টিমের জন্য এই জার্সিটা কিন্তু অবশ্যই চুজ করতে পারেন। তো আমরা চলে যাবো আমাদের ডিজাইন নাম্বার 02-তে। আচ্ছা, ডিজাইন নাম্বার 02-তে মূলত আমরা একটা সাদা সাপটা জার্সি ডিজাইন দেখেছি, অর্থাৎ সিম্পল অ্যান্ড বেস্ট ফর ইউর ক্রিকেট টিম। অর্থাৎ এখানে আপনি দেখতে পাচ্ছেন গ্রেডিয়েন্টের একটা সমাহার, এই যে এখানে দেখতে পাচ্ছেন উপর থেকে নিচ পর্যন্ত একটু উপর থেকে হালকা সবুজ টাইপের কালার, নিচের দিকে সাদা হয়ে গেছে, আবার এখানে তার বিপরীতটা, অর্থাৎ পুরোটাই ডিজাইনই কিন্তু পুরো ডিজাইনটা কিন্তু আলাদা আলাদা গ্রেডিয়েন্ট দ্বারা করা হয়েছে। তো সেক্ষেত্রে অবশ্যই আপনি দেখতে পারেন। আর এখানে আপনি যে কোনো ধরনের লোগো কিন্তু এখানে ইউজ করতে পারবেন, এখানেও 3x3, 3.5x3 লোগোগুলো আপনি খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন। আর পিছনে নাম নাম্বার এবং উপরে কিন্তু চাইলে আপনি একটি বাংলাদেশের পতাকা নিয়ে নিতে পারেন, বা আপনার যে কোনো একটি কাস্টম লোগো থাকলে সেটা ছোট করে উপরে বসিয়ে নিতে পারবেন, দেখবেন খুব সুন্দর লাগবে। আচ্ছা, এটা ছিল আমাদের মূলত ডিজাইন নাম্বার 02, এবং আমরা এখন চলে যাবো ডিজাইন নাম্বার 03-তে। তো ডিজাইন নাম্বার 03-তে একটু কাজের ডিজাইনগুলো রেখেছি, অর্থাৎ এই ডিজাইনটার মধ্যে আপনি ডটস হাফ টোন প্যাটার্নগুলো পেয়ে যাবেন, অর্থাৎ এখানে যে অ্যাবস্ট্রাক্ট ডিজাইনটা রয়েছে উপরের দিকে, এই যে ডটস হলুদ টাইপের ডিজাইনটা, এটা হলো ডটস হাফ টোন অ্যাবস্ট্রাক্ট ডিজাইনগুলো ব্যবহার করা হয়েছে এখানে। এর পাশাপাশি ট্রায়াঙ্গেলের এখানে কিছু একটা প্যাটার্ন রয়েছে, এই প্যাটার্নটা মূলত একটু গ্রেডিয়েন্ট ব্যবহার করেছে, অর্থাৎ উপরের দিকে এটা ভালো বোঝা যাচ্ছে এবং নিচের দিকে এসে হালকা মিলিয়ে দিয়ে আবার নিচের দিকে ভালো বোঝা যাচ্ছে, এভাবে ব্যবহার করতে পারবেন। আর এখানে এখানে রয়েছে মূলত 3x3, 3.5x3 লোগোগুলো ব্যবহার করতে পারবেন। আর এখানে বাম পাশে বাংলাদেশের পতাকা ব্যবহার করা হয়েছে, আপনি চাইলে এখানে এই যে ক্রিকেট একাডেমির উপরে কিন্তু এই পতাকাটা ব্যবহার করতে পারবেন। এটাও কিন্তু কলারওয়ালা একটা জার্সি, অর্থাৎ আপনি এটাকে রাউন্ড নেকও চাইলে বানাতে পারবেন। আর জার্সি ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর, সবুজের মধ্যে ফুটে উঠবে ভালো।
তারপর চলুন আমরা ডিজাইন নাম্বার 04 এ চলে যাই। ডিজাইন নাম্বার 04 এ কিন্তু খুব সুন্দর একটা জার্সি ডিজাইন রাখা হয়েছে, আর দেখতে পাচ্ছেন একটা বটল গ্রিন থেকে শুরু করে একটু ডিপ গ্রিনের মধ্যে কিন্তু কালারটা রয়েছে, খুব সুন্দর দেখাচ্ছে ডিজাইনটা। ডিজাইনটা কিন্তু দেখতে পাচ্ছেন ডিজাইনটা কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা হয়েছে। আর আজকে যে ডিজাইনগুলো আমি দেখাবো সেগুলো প্রত্যেকটা কাজই কিন্তু ভেক্টর করা, কোনো ইমেজের ব্যবহার করা কিন্তু নেই, আর সেক্ষেত্রে কিন্তু আপনারা খুব সুন্দর ক্লিয়ার একটা জার্সি ডিজাইনগুলো পেয়ে যাবেন। আর যেহেতু এখানে ছবি ব্যবহার নেই সেক্ষেত্রে কিন্তু এগুলো কোনো ঘোলা বা ফাটা এরকম কোনো হওয়ার চান্স নেই, তো সেক্ষেত্রে আপনার যে কোনো টিমের জার্সির জন্য, ক্রিকেটের জার্সির জন্য কিন্তু অবশ্যই এগুলো চুজ করে নিতে পারেন। তো আমার মতে এই জার্সিটা কিন্তু খুবই সুন্দর, জার্সিটা বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজে রয়েছে। এখানে কিছু অ্যাবস্ট্রাক্ট ডিজাইনগুলো আমরা দেখতে পাচ্ছি, পাশাপাশি এখানে যে হলুদের ব্যাকগ্রাউন্ড গ্রেডিয়েন্ট রয়েছে, এখানে আবার হলুদের গ্রেডিয়েন্টের উপরে কিছু অ্যাবস্ট্রাক্ট ডিজাইনগুলো অ্যাড করা হয়েছে, তো এগুলো কিন্তু দেখতে পারেন সেক্ষেত্রে কিন্তু। ওকে, তারপর চলুন আমরা ডিজাইন নাম্বার 05 চলে যাই। এটা হলো ডিজাইন নাম্বার 05, এটা কিন্তু একদম সিম্পলের মধ্যে রাখা হয়েছে, আর এটা মনে হচ্ছে কোনো লিগের জার্সি। তবে সেই লিগের জার্সিটাই আমরা এখানে কিছু কাস্টমাইজ করে নিয়েছি, কাস্টমাইজ করে নিয়ে এটাকে আমরা কিন্তু আমাদের জার্সি ডিজাইনের ডিজাইন নাম্বার 05 রেখেছি, 05 রেখেছি। এবং এখানে কিন্তু আপনি চাইলে নাম নাম্বার ব্যবহার করতে পারবেন, আপনার পছন্দের নাম নাম্বার এবং টিমের নাম এখানে বসিয়ে নিতে পারবেন, এবং পাশাপাশি কিন্তু 3x3.5 এবং এর লোগোগুলো ব্যবহার করতে পারবেন। আর পাশাপাশি এখানে প্রতিটা কাজই কিন্তু, অর্থাৎ ভেক্টর করা, এখানে কোনো জেপিজি বা ইমেজের কোনো কাজ নেই এখানে। আর আপনি চাইলে কিন্তু এই সবগুলো ফাইলের এআই ফাইল বা ইপিএস ফাইল কিন্তু আপনারা পেয়ে যেতে পারেন, সেক্ষেত্রে অবশ্যই আমাদের স্ক্রিনে তার নাম্বারটিতে যোগাযোগ করবেন। আমরা চলে যাবো এখন ডিজাইন নাম্বার 06 এ। ডিজাইন নাম্বার 06 এ মূলত একটা এই জার্সিটা কিন্তু আপনি মূলত ফুটবল, ক্রিকেট, ভলিবল এসবগুলো জার্সি সবগুলোর মধ্যে কিন্তু এই জার্সিটা খাপ খায়, অর্থাৎ এই জার্সিটা কিন্তু আপনি ফুটবলও ইউজ করতে পারবেন, ক্রিকেটও তো ইউজ করা যায়, এবং ভলিবলও কিন্তু ইউজ করতে পারবেন। আর টি শার্ট শুধু নর্মাল টি শার্ট হিসেবে কিন্তু এই জার্সিটা কিন্তু খুব সুন্দর লাগবে। আর এখানে মূলত কী কী কাজ রয়েছে সেটা দেখি, সেটা হলো এই যে উপরের দিকে একটা নীল প্যাটার্ন দেখতে পাচ্ছেন, আর নিচের দিকে এই বক্সটা, এই উপর দিকের এই প্যাটার্নটা নিচের বক্সটার সাথে মিলে একটা ডিজাইনের মতো তৈরি করেছে, আর এগুলো প্রত্যেকটা আলাদা আলাদাভাবে কিন্তু খুব সুন্দর লাগছে। অর্থাৎ এই এক পাশ করে আমরা ওই পাশটা কিন্তু আর একটা কপি করে নিয়ে গিয়ে দিয়ে দেওয়া যায়। তো জার্সিটা কিন্তু নাম নাম্বার উপরে একটি পতাকা ব্যবহার করা হয়েছে, এবং ভিতরে কিছু কাজ রয়েছে। আর আপনি চাইলে কিন্তু এখানে আরও সুন্দর সুন্দর কিছু অ্যাবস্ট্রাক্ট প্যাটার্ন ডিজাইনগুলো কিন্তু এখানে অ্যাড করে নিতে পারবেন, অ্যাড করে নিয়ে গেলে কিন্তু ডিজাইনটা আরও সুন্দর লাগবে। আমরা চলুন না এখন চলে যাই ডিজাইন নাম্বার 07 এ। তো ডিজাইন নাম্বার 07টা মূলত হলো যারা একটু রেড টাইপের ডিজাইনগুলো পছন্দ করেন, রেড টাইপের ডিজাইনগুলোর মধ্যে কিন্তু এই ডিজাইনটা ক্রিকেটের জন্য সবচেয়ে সুন্দর। এখানে আপনি ক্রিকেটের যে কোনো লোগো ব্যবহার করতে পারবেন, 3x3.5 লোগোগুলো ব্যবহার করতে পারবেন, আর পাশাপাশি বুকের টিমের নেম বা টিমের শর্ট ফর্মটা দেওয়া যায়, আর পিছনে এখানে ব্যবহার করা হয়েছে তাদের ক্রিকেট টিমের নামটা যেটা একটু রাউন্ড করে দেওয়া হয়েছে, এবং নিচের নাম বা তার নিচের নাম। তো সেক্ষেত্রে আপনি কিন্তু উপরে কিন্তু বানাসে একটি পতাকা বা যে কোনো একটি লোগো এখানে ব্যবহার করতে পারবেন। আর এই ডিজাইনটাতে মূলত কাজগুলো রয়েছে হলো সবগুলো বিভিন্ন গ্রেডিয়েন্টের কাজগুলো রয়েছে এই ডিজাইনটার মধ্যে, আর উপর থেকে লাল আর সবুজ একদম ডিপ সবুজের একটা গ্রেডিয়েন্ট ব্যবহার করা হয়েছে, যা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। আর নিচের দিকে হাতায় আমরা হাতায় দেখতে পাচ্ছি লাল এবং হলুদের একটা গ্রেডিয়েন্ট ব্যবহার করা হয়েছে ডিজাইনটিতে। এই ডিজাইনটা কিন্তু ক্রিকেটের জন্য আপনি নিশ্চিন্তে বাছাই করে নিতে পারবেন, কারণ খুব সুন্দর একটি ডিজাইন এটা। তো আমরা চলুন এখন চলে যাই ডিজাইন নাম্বার 08 এ। ডিজাইন নাম্বার 08 কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন রাখা হয়েছে এখানে। এখানে মূলত একটি লায়ন এর রোরিং একটা ইমেজ রাখা হয়েছে, সেক্ষেত্রে এই ইমেজটা এখানে নাও রাখতে পারেন। আপনারা চাইলে, অনেকে আছেন যারা নামাজ পড়েন, সেক্ষেত্রে আপনাদের বাঘ সিংহ এগুলো ছবি কিন্তু জার্সিতে আপনারা পছন্দ করেন না, তো সেক্ষেত্রে কিন্তু আপনারা এই এটা সরিয়ে ফেলতে পারবেন। সরিয়ে আপনি আপনার পছন্দ অনুযায়ী যে কোনো একটা লোগো এখানে ইউজ করতে পারবেন বড় করে। আর পাশাপাশি আপনাদের বুকে, অর্থাৎ বুকে তো দুইটা লোগো ব্যবহার করতে পারবেনই, আর ভিতরে কোন কী কী কাজগুলো রয়েছে সেগুলো দেখানোর চেষ্টা করি আপনাদের। দেখতে পাচ্ছেন অনেকগুলো কাজ কিন্তু ভিতরে রয়েছে,
আর এটা ব্যাক সাইডটা হলো এটা এর ব্যাক সাইডেও কিন্তু আপনি যেকোনো চাইলে লোগো ব্যবহার করতে পারবেন এখানে মন্ডল গ্রু অ্যাগ্রো ডেইরি ফার্মের লোগোটা ব্যবহার করা হয়েছে এবং পাশাপাশি উপরে কিন্তু আপনি চাইলে পতাকা বা যে কোনো একটি ছোটো লোগো ইউজ করতে পারবেন। আচ্ছা এখন চলুন ডিজাইন নাম্বার 09-এ। ডিজাইন নাম্বার 09-ও কিন্তু একটু রং চড়া ডিজাইনগুলো ব্যবহার মধ্যে একটি সবচেয়ে সিম্পলের মধ্যে একটা রাখা হয়েছে। এই ডিজাইনটাই মূলত আপনি আপনার যে কোনো টিমের লোগো ব্যবহার করে নিতে পারবেন। লোগো প্লাস এখানে যেই নামটা দিবেন সেই নামটা একটু স্ট্রোকটা একটু বোল্ড করে দেবেন, নাহলে কিন্তু অতটা বোঝা যাবে না। তো সেক্ষেত্রে এটা ক্রিকেটের জন্য খুব সুন্দর একটা ডিজাইন হবে। আর নেভির মধ্যে নেভি কালারটা কিন্তু ক্রিকেটে খুব সুন্দরভাবে যায়, অর্থাৎ ক্রিকেটে যতগুলো ডিজাইনগুলো রয়েছে বাংলাদেশ ছাড়া সেই সকল ডিজাইনের মধ্যে কিন্তু নেভিটা একটা কমন কালার। সেক্ষেত্রে নেভি কালারটা আপনি ইউজ করতে পারেন। এর পাশাপাশি নিচে যেই স্কুলের নামটা ব্যবহার করছে এটা একটু স্ট্রোকটা বাড়িয়ে দিলে কিন্তু খুব সুন্দরভাবে বোঝা যাবে। আর ডিজাইনটাতে একটু জ্যামিতিক প্যাটার্নগুলো ব্যবহার করা হয়েছে এবং পাশাপাশি অ্যাবস্ট্রাক্ট কিছু প্যাটার্ন দেখতে পাচ্ছেন এখানে। এটা আপনি ব্রাশ টুলের মাধ্যমে করে নিতে পারেন বা এখানে এই যে হাফ টোনের প্যাটার্নটা রয়েছে এই হাফ টোনগুলো বানিয়ে নিতে পারবেন। আর সেক্ষেত্রে এগুলো কিন্তু প্রত্যেকটা হাতে বানানো, কোনো ইমেজ বা জেপিজি এখানে ব্যবহার করা হয়নি। আর পুরো ডিজাইনটা কিন্তু সম্পূর্ণ ভেক্টর। আর আচ্ছা এবার চলুন ডিজাইন নাম্বার আমরা 010 অর্থাৎ 10 নম্বর ডিজাইনটিতে যাই, অর্থাৎ টপ 10-এ কিন্তু আমরা লাস্ট ডিজাইনটিতে হাজির হয়ে গেলাম। আর লাস্ট ডিজাইনটিতে আপনারা কিন্তু খুব সুন্দরভাবে এই ডিজাইনটা দেখতে পাচ্ছেন। এখানে ভিতরে কিন্তু কয়েক রকমের কাজ রয়েছে, অর্থাৎ প্রথম স্টেপটাতে একটা প্যাটার্ন ব্যবহার করা হয়েছে এবং দ্বিতীয় স্টেপটাতে কিন্তু অন্য আরেকটি প্যাটার্ন ব্যবহার করা হয়েছে এবং তৃতীয় নম্বর স্টেপে কিন্তু অন্য আলাদা আরেকটা প্যাটার্ন এখানে ইউজ করা হয়েছে। তো এই তিনটা প্যাটার্ন এবং নিচের দিকে দুই সাইডের ডিজাইনটা এবং নিচের দিকের এই ডিজাইনটা আর এই ডিজাইনটা, এই সবগুলো মিলিয়ে এই পুরো জার্সিটা। আর পিছনে কিন্তু সম্পূর্ণ আলাদাভাবে আরেকটি ডিজাইনের মতো এখানে আরেকটি ডিজাইন ইউজ করা হয়েছে এবং এই প্যাটার্নটা রয়েছে এখানে। এই ছিল মূলত টপ 10 জার্সি ডিজাইনের লাস্টের যে ডিজাইনটা, এটাও কিন্তু ক্রিকেটের জন্য খুব সুন্দরভাবে বাছাই করে নিতে পারবেন। আপনার যে কোনো পছন্দের নাম নাম্বার লোগো ব্যবহার করতে পারবেন এই ডিজাইনটিতে। এর পাশাপাশি আপনি এই ডিজাইনটিতে যে কোনো স্পন্সরের লোগোগুলো ব্যবহার করতে পারবেন। আর আমি যেই 10টি ডিজাইন আপনাদের দেখালাম সেই 10টি ডিজাইন কিন্তু খুব সুন্দরভাবে ক্রিকেটের সাথে চলে যায়, অর্থাৎ ক্রিকেটের জন্য কিন্তু যদি আপনি কোনো 10টি ডিজাইন বাছাই করতে চান সেক্ষেত্রে কিন্তু এই 10টি ডিজাইনের মধ্যে কিন্তু আপনি যে কোনো একটি বাছাই করে নিতে পারবেন, যে কোনো একটি বাছাই করে নিতে পারবেন খুব সহজেই। আর চলুন আপনাদের আরেক নজর দেখিয়ে নিয়ে আসি, সেটা হলো প্রথমত 10 নম্বর যে ডিজাইনটা আমি এটা রেখেছিলাম, 9 নম্বরে ছিল এটা একটু নেভি টাইপের ডিজাইনটা, আর 8 নম্বরে রয়েছে এটা, এটা একটু লাইট গ্রিন টাইপের কালার আসবে, অর্থাৎ টিয়ার টাইপের কালার চলে আসবে, এবং ডিজাইন নাম্বার 07-এ রয়েছে এই রেড টাইপের ডিজাইনটা, আর 6-এ রয়েছিল এটা, আর 5-এ এটা, এবং ডিজাইন নাম্বার 4-এ কিন্তু খুব সুন্দর চমৎকার এই ডিজাইনটা রয়েছে, এবং ডিজাইন নাম্বার 03-তে রয়েছে এটা, এবং 02-তে রয়েছিল এটা, এবং 01-এ রয়েছিল এটা। এই ডিজাইন এসব ডিজাইনগুলো যদি আপনার অবশ্যই পছন্দ হয়ে থাকে অবশ্যই কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, সেক্ষেত্রে কিন্তু আমরা কম অফারে ডিজাইনটি দিচ্ছি। আর এই 10টি ডিজাইনের দাম রাখছি আমরা মূলত 200 টাকা। সেক্ষেত্রে যা যা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে কিন্তু যোগাযোগ করবেন। এর পাশাপাশি কিন্তু আমরা ভিডিও শুরুতে বলে দিয়েছিলাম যে আপনার যদি যে কোনো একটি জার্সি পছন্দ হলো, যে কোনো একটি ব্রাউজার গিয়ে জার্সি ডিজাইন লিখে সার্চ করলেন আপনার কি জার্সি পছন্দ হলো, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাদের সাথে জার্সিটি শেয়ার করবেন, শেয়ার করে বলবেন যে জার্সি ডিজাইনটি করতে হবে। তো সেক্ষেত্রে আমরা অবশ্যই কাস্টম জার্সি ডিজাইনগুলো অর্ডার নিয়ে থাকি। আপনি AI ফাইল প্রেস ফাইল কিন্তু প্রোভাইড করে দিব, আর পাশাপাশি আপনি যদি JPG অন্যান্য যে কোনো ফর্মেটে চান সেক্ষেত্রে কিন্তু আমরা সকল ফর্মেটেই দিয়ে থাকি। আর আপনি যদি এর পাশাপাশি চান যে এই আপনার সেই পছন্দের ডিজাইনটা দিয়ে আপনি একটি জার্সি ক্রিয়েট করবেন, অর্থাৎ আমার মতো এরকম ডিজাইনগুলো দিয়ে আপনি একটি জার্সি সম্পূর্ণ জার্সি বানিয়ে নেবেন, তো সেক্ষেত্রে আমরা কিন্তু একদম সিম্পল সিঙ্গেল জার্সি, অর্থাৎ একটা দুইটা সিঙ্গেল জার্সি থেকে শুরু করে কিন্তু আমরা আপনার যে কোনো টিমের জার্সি, যে কোনো ইভেন্টের জার্সি কিন্তু আমরা বানিয়ে থাকি। সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পুরো